বাড়িতে থাকাও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মাত্র পাঁচ মিনিটে এক টমেটো রেসিপি এটা খেতে অসাধারণ হয় এটা রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো তো তার জন্য দেখো কি কী লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আদা একটু ক্রাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো এবার আমি দেখো একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নেবো তো এখানে মোটামুটি আমি তিনটে ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে এবার আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব তো ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে ক্রাশ করা আদাটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো সমস্ত কিছু ভালোভাবে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমটা দিয়ে একটুখানি রেখে দু মিনিট রেখে আমি ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে ভালোভাবে ডিমের সঙ্গে টমেটোটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো মোটামুটি এক মিনিট মতো দিয়ে আমি ঢাকাটা এখানে খুলে নিচ্ছি তো দেখো একদম তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি এক টমেটো এটা খেতে অসাধারণ হয় আর তৈরি করাও খুবই সহজ তো এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারো আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছি তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো